শনিবার সকাল নটা বেজে আঠারো সময় সংবাদের হাতে আসে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের খসের প্রশ্ন সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যান বিকেলে তো না আমি বলতে যাচ্ছি যে একটু পরে তো পরীক্ষা শেষ হবে আমি তো খুব টেনশন আছি আপনি যে প্রশ্নটা গতকাল দিয়েছেন সেটা কি আজকে আসছে

বলছে সকাল বেলার মধ্যে প্রশ্ন পাওয়া যাবে কিন্তু আমি তো মনে হয় ছিলাম এই জন্য পাইনি পরীক্ষা দেওয়ার তো কোনো মান হয় না যদি প্রশ্ন বের হয় এটা ফার্স্ট না হলে ভালো আমরা সারা রাত পড়ালেখা করছি যার ফলে কোনো মান রইলো না যারা দুর্বল ছাত্র বা খারাপ স্টুডেন্ট বা লেখাপড়া করে না তারা আমাদের থেকে ভালো নাম্বার পাইতেছে তাহলে এটা আমাদের জন্য খারাপ অবশ্য হতাশা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা সর্বোচ্চ টেন পারসেন্টকে দিচ্ছে বা টোয়েন্টি পার্সেন্টকে দিচ্ছে বাকি এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট তো রিয়েল ভাবে এক্সাম দিচ্ছে তাদের বিষয়টা কি করবে শিক্ষামন্ত্রী সেটা বাবার বিষয় এভাবে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় হতাশ শিক্ষার্থী আর এত কঠোরতা নিয়ম নীতির পরও প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মেধাবী স্টুডেন্টের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় যদি প্রশ্ন ফাঁস হয় এটা তো বন্ধ করা উচিত অবশ্যই সরকার বারবার বলল যে প্রশ্নপত্র ফাঁস হবে না কিন্তু ফাঁস হয়ে গেল এর আগে গত পহেলা ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষায়ও একইভাবে প্রশ্নপত্র ফাঁসে সত্যতা পাওয়া গেলেও তা অস্বীকার করেন শিক্ষামন্ত্রী এদিকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নবাসীর অভিযোগের বিষয়ে পরীক্ষার সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি মৌসুমি সময় সংবাদ ঢাকা